অর্গস নিউজে খবর প্রসারণ পরে শ্রম বিভাগের তৎপরতা। দাদন শ্রমিকঙ্ক পঞ্চায়েতরে পৌঁছিলে বলাঙ্গীর অতিরিক্ত শ্রম অধিকারী রজনীকান্ত ছত্রিয়া ও অশোক ডুংডুঙ্গ। দাদন খটিবাকু যাই হায়দ্রাবাদরে ফসিছন্তি 11 জন শ্রমিক। ইটাভাটি মালিক শ্রমিক মানুষ রাতি দিন খটাই কাম করা নির্যাতনা দেওয়া অভিযোগ হয়েছিল। শ্রমিক মানে না নথিবা অসুবিধার সম্মুখীন হেউথিবা ভিডিওরে কহিছন্তি সর্দারঙ্ক নির্যাতনা সহি নপারি উদ্ধার পাই আকুল নিবেদন করিথিলে দাদন শ্রমিক। পুণিথরে কই রাখুছু, অর্গস নিউজরে খবর প্রসারণ পরে শ্রম বিভাগের তৎপরতা। দাদন শ্রমিকঙ্ক পঞ্চায়েতরে পৌঁছিলে বলাঙ্গীর অতিরিক্ত শ্রম অধিকারী রজনীকান্ত ছত্রিয়া এবং অশোক ডুংডুঙ্গ। দাদন খটিবাকু যাই হায়দ্রাবাদরে ফসিছন্তি 11 জন শ্রমিক। ইটাভাটি মালিক সেমানঙ্কু রাতি দিন খটাই কাম করিবা পাই নির্যাতনা দেউথবা অভিযোগ হইতিলা। শ্রমিক মানে নাহি নথিবা অসুবিধার সম্মুখীন হেউথবা ভিডিওরে কইছন্তি সর্দারঙ্ক নির্যাতনা সহি নপারি উদ্ধার পাই সেমানে আকুল নিবেদন করিথিলে। এ সম্পর্কের অধিক সূচনা পাই আম সহিত সিধাসেলক উপস্থিত রহুছন্তি আম প্রতিনিধি হুলেশ্বর হংস। হুলেশ্বর, আমি গতকালি এ বাবদরে খবর প্রসারণ করিথিলে এবং খবর প্রসারণ করিবার 24 ঘন্টা ন পূরণু তাং সেমানঙ্কর তৎপরতা দেখা দেইছি। দাদন শ্রমিকঙ্ক পঞ্চায়েতরে পৌঁছিছি শ্রম বিভাগ। দেখন্তু রশ্মি, গোটে প্রকার কোহা যাই পারিব অর্গসর মহাপ্রভাব। অর্গসর যেতেবেলে খবর প্রসারণ পরে আজি যে বলাঙ্গীর যে অছন্তি শ্রম বিভাগর যে অধিকারী অছন্তি সেমানকর নির্দেশরে যে অতিরিক্ত যে শ্রম অধিকারী অছন্তি সেমানে যে তুরেকলা ব্লক যে খক্তা পঞ্চায়েতর যে দাদন শ্রমিক মানে যে মানে আকুল নিবেদন করছন্তি কি কিপরি ভাবে আমাকে উদ্ধার করে সে পরিবারকু সিধাসলক সেমানে ভেটি আলোচনা করেছেন এবং কিপরি ভাবে সেমানকু উদ্ধার করে দিব সেনে পরিবার সহিত সিধাসলক আলোচনা করেছেন। আপনার জানিথেবে যে প্রকার ভাবে যে হায়দ্রাবাদ যে ইটা ফাটিরে যে আপনার তুরেকলা ব্লক খক্তা পঞ্চায়েতর মোট 11 জন শ্রমিক যেমানে দিন রাতি সেমানে সেখানে পরিশ্রম করছেন, গাধুয়ে পাই মধ্য সেমানকু দিয়া যাও নাহি, খাইবা পাই মধ্য বহুত অসুবিধার সম্মুখীন হচ্ছে। সেতে সেনে তাঙ্কর এক ভিডিও যে আকুল নিবেদন ভিডিও ভাইরাল হয়েছিল, যে ভিডিও অর্গস মাধ্যমে লাগিছিল এবং অর্গসে অগস্ট প্রসারণ পরে আজি যে বলাঙ্গীর যে ডিএল অছন্তি ডিএলএঙ্ক নির্দেশে যে অতিরিক্ত যে অছন্তি শ্রম অধিকারী অছন্তি সে যে দুইজন আসছন্তি এবং যে বলাঙ্গীর অতিরিক্ত শ্রম অধিকারী রজনীকান্ত ছত্রিয়া এবং অশোক ডুংডুঙ্গ যে কি বর্তমান যে তুরেকলা ব্লকর খলতা পঞ্চায়েতরে পৌঁছিছন্তি এবং পরিবার সহ আলোচনা করেছন্তি কিপরি ভাবে সেমানকু উদ্ধার করি যাবনে সেমানকর সবিশেষ তথ্য সংগ্রহ করছন্তি। তেবে আউ কিছু সময় পরে সেমানে প্রতিক্রিয়া দেবে যে কেবে উদ্ধার করিবে এবং যে হায়দ্রাবাদ যে অছন্তি সরকার সহ কিপরি ভাবে আলোচনা করি সেমানকু উদ্ধার পাই প্রয়াস করা যায় বলি সেমানে কইছন্তি। তবে অন্য পক্ষ দেখা গেলে ঘুরে পুরা কোহা যাই পারিব যে বলাঙ্গীর জেলার কণ্টাগঞ্জিকু দাদন প্রবণ অঞ্চল ভাবে বেশ জনাশোনা। এটি যে দাদন চালানোর হব পড়ে যেতবে নোয়াখাই পশ্চিম ওড়িশার নোয়াখাই হয় সেই সময় এখানকার লোকমানে হাজার হাজার সংখ্যার পেট পাটন পাই সুদূর তেলেঙ্গানা হায়দ্রাবাদ যে বিভিন্ন স্থানকু চালি আসতি কিন্তু যেউতে যে যে প্রশাসনিক অধিকারী অনেক যে শ্রম বিভাগ অছে সেমানক সাগরে তথ্য না নথাই কারণ সেমানে 3000-4000 যাইছান্তি বলি কইছন্তি কিন্তু এখানে হাজার হাজার সংখ্যার যাওছন্তি এবং বিভিন্ন সময়রে সেমানে নির্যাতিত এবং বিভিন্ন সময়রে তাঙ্কর হাত গোড় যেতেবেলে যে মিটাফাটি মালিক এবং যে অছন্তি সর্দার সেমানে হাতি হাত তাঙ্কর মৃত্যু মধ্যে হইতাই অনেকঙ্ক শব বর্তমান মধ্যে ফেরি নাই অনেক এবে বি নিখোঁজ অছন্তি। আপনার জানিবে গহিরাপদর গাঁর মধ্যে জনে যুবতী নিখোঁজ হবার দেড় মাস পরে মধ্যে প্রশাসন পাখরে খবর নাই যেতেবেলে পুলিশ পাখু যাচ্ছন্তি সে বিষয়ে সেমানে পুলিশ মধ্যে চিকিৎসার পদক্ষেপ নেউনাহান্তি। তেবে যে 11 জন যে শ্রমিক অছন্তি এমানে উদ্ধার করিবা পাই গ্রামবাসী গোটে প্রকার দাবি করছন্তি তেবে দেখিবাকু বাকি রহিলা যে গতকালি খবর প্রসারণ হয়েছিল কিন্তু 24 ঘন্টা ন পূরণু শ্রম বিভাগের তৎপরতা দেখা দেইছি। গ্রাম পঞ্চায়েতরে পৌঁছিছি শ্রম বিভাগ এবং কিভাবে ভাবে হায়দ্রাবাদের ফসিথিবা 11 জন শ্রমিকঙ্কু ফেরাই অনাযাই পারিব তা উপরে মধ্যে নজর রহিব। ধন্যবাদ হুলেশ্বর আপনার সমস্ত সূচনা পাই। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।